জনগণের উপর বর্তমান সরকারের আস্থা নেই বললেন বাংলাদেশ মুসলিম লীগ। সোমবার দুপুর 3টায় পল্টনস্থ বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত বিগত 2টি জাতীয় নির্বাচন আসছে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হওয়ায় জাতি আজ নির্বাচন বিমুখ হয়ে পড়েছেন। নির্বাচনে জনগণকে পুনরায় আগ্রহী করতে হলে দল নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ব্যতীত বিকল্প নেই। মতবিনিময় সভায় বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এর সভাপতিত্বে মুসলিম লীগের কেন্দ্রীয় সহসংগঠন সম্পাদক এম মাহবুব রহমান ভূঁইয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরি, সহসভাপতি আব্দুল হান্নান নূর, বাংলাদেশ জাতীয় লীগের চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেহার ফুয়াদ, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক ডক্টর এ আর খান, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন এর চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসানুল্লাহ শামীম, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন, বাংলাদেশ মানবতাবাদী দলের চেয়ারম্যান মুফতি আব্দুল মজিদ পঞ্চগড়ি, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান হাফিজুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বজলুর রহমান আমিনি, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সামনে যে এক বছর দেড় বছর পরে যে নির্বাচন আসতেছে ওই বিষয়টা নিয়েই আমরা বলছি।